হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি অ্যাকাডেমি পি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো আজকে আমরা শুরু করব প্র্যাকটিস সেট নাম্বার টু রিজেনিংয়ের যা আপকামিং ডাব্লিউ বি পি কনস্টেবল লেডি কনেস্টেবল ডাব্লিউ বিপি এস মেন ও কলকাতা পুলিশের জন্য ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট তো এই প্র্যাকটিসের টু শুরু করার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যে টার্গেট পুলিশ কনস্টেবল এবং এস আই ক্লাস ও মুখ টেস্ট দেওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও বিস্তারিত ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা শুরু করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট তাহলে কে বয়সে সব থেকে বড় হবে তাই তো তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিভাবে করব দেখো রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে কিন্তু বয়সে ছোট তাহলে কে ছোট রিঙ্কি তাহলে বিষয়টা হচ্ছে দেখো এই যে প্রিয়া আর বিনা প্রিয়ার বিনা এদের কিন্তু আমি কিছু জানি না এরা কে বড় কে ছোট কিন্তু এই দুজনের থেকে কিন্তু বয়সে ছোট হচ্ছে কে রিঙ্কি তো রিঙ্কিকে আমি এদের শেষে লিখে দিলাম এই দুজন তো আমি জানি না কাকে আগে বা কাকে পরে লিখব কিন্তু দুজনের থেকে রিঙ্কি ছোট তো আমি এইভাবে লিখলাম এবার দেখো তারপরে কি বলেছে বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট কে বিনা তাহলে এই হলো আমাদের বিনা বিনা কিনা কার থেকে বড় সবিতার থেকে বড় তাহলে বিনা এই যে সবিতা থেকে বড় হচ্ছে সবিতা থেকে বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট তাহলে প্রিয়া নিশ্চয় আগে চলে আসবে তাহলে আমরা এখানে লিখব প্রিয়া তাহলে এবার ওরা কোয়েশ্চেন জানতে চেয়েছে কে সব থেকে বেশি বড় তাহলে সব থেকে বড় কে হবে দেখো সবার প্রথমে প্রিয়া অথবা বিনার মধ্যে কে হবে প্রিয়া হবে তারপরেই তো বাকিরা থাকছে তাহলে এখানে আমাদের আনসারটাও কিন্তু অপশান সি হবে আশা করি সবাই বুঝতে পেরেছো কারো কিছু ডাউট থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে পরের কোয়েশ্চেন দেখো কি আছে যদি টোয়েন্টি ফাইভ হয় এবং বিসি মানে হয় হয় এবং যদি তবে সি বি কত তো আমরা এই কোশ্চেনটা কিভাবে করবো দেখো আমি একটু নিচে নিচে লিখছি এবি এ বি কত টোয়েন্টি ফাইভ তাই তো আমরা ভ্যালুগুলো জাস্ট পুট করে দেবো বিসি তার ভ্যালু কত ফিফটি সেভেন আচ্ছা বিডি এই হলো বিডি তার ভ্যালুটা কত ফিফটি এইট এবার এখান থেকে নিয়ে আমরা যদি এই সি এ ডিবি এর মানটা বসাই তাহলে দেখো ইদিলি আমরা পেয়ে যাব। কি আছে সি এ ডিবি সি এর মান কত সি এর ভ্যালু হচ্ছে টু ডি এর ভ্যালু কত ডি এর ভ্যালু হচ্ছে এইট আর বি এর ভ্যালু কত ফাইভ তাহলে আমাদের উত্তর কি হবে বাহাত্তর পঁচাশি কোথায় আছে বাহাত্তর পঁচাশি দেখো এখানে কিন্তু কোনো অপশানই নেই বাহাত্তর পঁচাশি আই থিঙ্ক এখানে কিছু একটা মিসিং আছে ওকে বাহাত্তর পঁচাশি মেবি এখানে কিছু একটা মিসিং আছে যাই হোক অপশানটা আমরা করলাম কোনটি অন্যদের থেকে আলাদা এবার আমাকে এখানে খুলতে হবে যে অন্যদের থেকে আলাদা কি করে এখানে দেখো কি আছে এফ রয়েছে এন রয়েছে এ রয়েছে এবং ডব্লিউ রয়েছে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে যে এ হচ্ছে একমাত্র ভায়াল বাকি যে তিনটে রয়েছে এরা কিন্তু কনস্টনেন্ট তাহলে আমরা এখান থেকে অপশান নাম্বার সি কে অড করলাম নেক্সট কোয়েশ্চেন দেখো একটা সিরিজ রয়েছে এখানে এই সিরিজটাকে আমরা কমপ্লিট করব কিভাবে কমপ্লিট করব আমরা আগে টোটাল কাউন্ট করব কতগুলো আছে তো কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে টোটাল দেখলাম আমরা এখানে বারোটা অক্ষর রয়েছে বা লেটার রয়েছে এই বারোটাকে আমরা ভাঙবো কিভাবে হয় তিনটে করে না হলে চারটে করে যদি তাতেও না মেলে তখন আমরা ছয়টা করে ভাবতে পারি তো সবার প্রথমে আমরা তিনটে করে একে ডিভাইডেড করে দেখি তিনটে তিনটে করে আমরা লেটারকে ডিভাইডেড করছি চলো তাহলে এক দুই তিন তাহলে এই যে তিনটে তিনটে করে ডিভাইডেড করলাম এবার আমরা দেখব যে এখান থেকে কোন অপশানটিকে বসালে আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকে তাহলে দেখো এখানে এ আছে তাই তো তারপরে যদি আমি এ বসিয়ে দিই তাহলে ডবল এ বি হবে এরপরে আবার দেখো ডবল এ বি হচ্ছে কিন্তু তারপরে দেখো তিনটে বি হয়ে যাবে তারপরে যদি আমরা এখানে বি বসে অর্থাৎ আমি এই অপশানটা নিয়ে যদি ভাবি তাহলে তিনটে বি হয়ে যাচ্ছে আচ্ছা সিরিজটাকে যদি আমি এইভাবে করি এ এখানে আমি বি দিলাম ওকে তাহলে এ ডবল বি হলো তারপরে দেখো আমি যদি এখানে বি বসিয়ে দিই তাহলে কি হবে এ ডবল বি হবে আচ্ছা আমি এখানে যদি এ বসিয়ে দিই এখানে যদি বি দিই তাহলে এ ডবল বি হলো এখানে যদি আমরা বি বসিয়ে দিই তাহলে এ ডবল বি তাহলে একটা সিকোয়েন্স কিন্তু আমরা পেয়েছি এই সিকোয়েন্স পাওয়ার জন্য আমাকে কি কি বসাতে হলো ডবল বি এ ডবল বি আচ্ছা এটা কি অপশান আছে আমাকে দেখতে হবে ডবল বি এ ডবল বি এই দেখো ডবল বি এ ডবল বি অপশান নাম্বার বিতেই কিন্তু এটা রয়েছে তাহলে আমরা এখান থেকে অপশান নাম্বার বি কে চুজ করলাম পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে ই এর পুত্র তাহলে এখানে ই কার পুত্র ই হচ্ছে এর পুত্র এই যে এর পুত্র হচ্ছে ই আমরা ই কে নিচে লিখলাম এখানে লিখে দিচ্ছি পুত্র আবার কি বললো ডি বি এর পুত্র ডি হচ্ছে বি এর পুত্র তো ডি আর বি আমরা পাশাপাশি একটু লিখি যে বিয়ের পুত্র হচ্ছে কে ডি এরও পুত্র আমরা এখানে লিখলাম এবার কি বললো ই এর সাথে সি এর বিবাহ হয় তাহলে এখানে ই এর সাথে রয়েছে ই এর সাথে কার বিবাহ হয় ই এর সাথে সি এর বিবাহ হয় ওকে তাহলে এরা স্বামী স্ত্রী এবার কি বলেছে দেখো সি সি কন্যা হলে তাহলে এই যে সি সি কিন্তু আবার বিয়ের কন্যা তাহলে এই যে বিয়ের কন্যা হচ্ছে সি তাহলে এর কন্যা এবার কি বললো তাহলে ডি এর সাথে ই এর কি সম্পর্ক এই যে ডি এর সাথে ই এর কি সম্পর্ক তাহলে দেখো এটা আমরা ইজিলি কিন্তু করে ফেলতে পারবো কিভাবে করবো এই যে বি বিয়ের মেয়ে হচ্ছে কে সি আর সি আর ডি তো ভাই বোন তাহলে এর নিচে কি হবে এটা যদি তার ওয়াইফ হয় আর ওয়াইফের ভাইকে কি বলা হয় শালা বলা হয় তো এখান থেকে আমরা উত্তর করব অপশান নাম্বার বি এই যে শালা ওকে চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন কি আছে দেখো জেড যদি জেড এর ভ্যালুটা টোয়েন্টি সিক্স হয় দেখো আমরা জানি জেড এর ভ্যালুটা প্লেস ভ্যালু কিন্তু তাই তো তাহলে নেট নেটের প্লেস ভ্যালু করে এসছে আমরা একটু ভেঙে নেব এন ই টি তো আমরা জানি এন এর মানটা কত হয় এন এর মান হচ্ছে ফোরটিন ই এর মান কত ই এর মান হচ্ছে ফাইভ টি এর মান হচ্ছে টোয়েন্টি আশা করি তোমরা এই মানগুলো জানো যারা জানো না তারা একটু জেনে রাখো কীভাবে করতে হয় এ থেকে abc এই ভাবে করে তুমি এ of the লিখবে দেন আবার এখানে লিখবে n n থেকে বাম দিকে আসবে এখানে z এবার প্রত্যেকটা জায়গায় এইভাবে তুমি প্লেস ভ্যালু করে দাও a b c d আচ্ছা কিছুটা লিখে দিলাম 2 3 4 5 তাই তো আচ্ছা এখানে x y z আমরা শেষের দিকের কিছু দিলাম 26 25 24 তো এইভাবে বাকি সবগুলো লিখতে হবে এর যে ভ্যালু এই ভ্যালু তোমাকে মনে রাখতে হবে তাহলে এবার এই টোটালটা কি যদি আমরা যোগ করি কত পাবো পঁচিশ উনত্রিশ উনচল্লিশ ওকে তাহলে ওরা চেয়েছে নাট এর ভ্যালু কত হবে তাহলে এন তো আমি একটু আগেই পেলাম ফরটিন ইউ এর প্লেস ভ্যালু কত ইউ হচ্ছে কত তাহলে এই টোটালটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে চারে আর একে পাঁচ তাই তো শেষে পাঁচ আছে একমাত্র দেখো অপশান নাম্বার এ সো এখানে আমি অপশান নাম্বার এই করে দিলাম আমি চোদ্দ একুশ আর কুড়ি যোগ করতে হবে তা চোদ্দ একুশ কুড়ি যোগ করলে তো পঞ্চান্নই হয় ওকে চলো পরের কোয়েশ্চেন যদি কোনো কোনো সাংকেতিক ভাষায় দুইশো মানে লাল রং এর চক তাহলে দুইশো ছাপ্পান্ন আমি একটু লিখবো যে টু ফাইভ সিক্স বলতে কি লাল আমি একটু লিখে নিচ্ছি লাল রং এর চক আচ্ছা লাল রঙের চক চক আবার দেখো ফাইভ এইট নাইন ফাইভ এইট নাইন বলতে সবুজ রঙের চক তাহলে এখানে লিখলাম সবুজ এখানে লিখলাম রঙের এখানে হলো কি ফুল আচ্ছা সবুজ রঙের ফুল বলেছে ওরা ওকে দেন দেখো টু ফোর ফাইভ বলতে কি বোঝায় সাদা সাদা কি রং এর সাদা রঙের চক এবার এখানে কি জানতে চাইছে তবে ওই সাংকেতিক ভাষার কোন সংখ্যাটি সাদাকে বোঝাবে তাহলে এবার আমরা কাজ হচ্ছে কমন নেওয়া কিভাবে কমন নেব দেখো এই যে এক নাম্বার আর হচ্ছে এটা দুই নাম্বার ঠিক আছে আমি নাম্বারিং করে দিই তোমাদের সুবিধার্থে এক দুই এটা তিন এক আর দুই এর মধ্যে আমরা পাঁচ কমন পেয়েছি তাহলে এখানেও আমরা দেখব এক আর দুই এর মধ্যে কি কমন আছে দেখো এই যে রং এর কমন আছে এক আর দুই এর মধ্যে রং এর কমন আছে ওকে আমাদের দরকার কিন্তু সাদা এর কোড বের করো আমরা সাদা এর কোড বের করব চলো এর পরে আমরা দেখে নেব যে দুই নাম্বার আর তিন নাম্বার কিছু কমন আছে কিনা আচ্ছা এখানে দেখো কমন পেয়েছি আমরা এক নাম্বার আর তিন নাম্বারের মধ্যে কমন তো এখানেও আমরা এক নাম্বার আর তিন নাম্বারের মধ্যে কমন কি আছে দেখো এই যে চক রয়েছে এই যে চক আমরা এখান থেকে চক কমন নিলাম তাই তো সরি এখানে একটু ভুল করলাম এই যে এখানে ফাইভ এখানে ফাইভ এখানেও কিন্তু একটা ফাইভ ছিল সো এখানেও আমাদের এই যে সেম সার্কেল সেম ডায়াগ্রাম দিয়ে আমি ইন্ডিকেট করলাম তার মানে টোটালি পাস তার কোড হচ্ছে রং এবার দেখো এই যে দুই দুই আমরা দুটো জায়গায় পেলাম এক আর তিনে তাহলে এখানে দেখো চক এই যে দুটো জায়গায় আমরা চক পেয়ে গেলাম এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো একমাত্র সাদা কিন্তু এখানে পড়ে আছে আর তার জন্য একটা কোডও কিন্তু পড়ে আছে সাদা এর কোড কি হয়ে যাবে সাদা এর কোড হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এরপরে দেখো আরেকটা কোশ্চেন যদি ইউ আর জন কে লেখা হয় নেট লেট ফ্যাট হিসেবে এবং হু আর ইউ কে লেখা হয় লেট ওয়েট নেট এবং জন ইজ গুড কে লেখা হয় গেট সেট ফ্যাট হিসেবে তাহলে কোনটি ইজ এর কোড হবে তো সেম কোয়েশ্চেন দেখো এগুলো পরীক্ষা খুব আসে একটু ভালো করে শিখে রাখো ইউ জন এর কোড কি বলে দিয়েছে নেট তাই তো নেট লেট নেট লেট ফ্যার ওকে তারপরে কি বললো হু হু আর ইউ হু আর ইউ কি বললো লেট লেট ওয়েট নেট দেন কি বললো জন ইজ গুড এর কোড কি দিয়েছে গেট সেট ফ্যাট এবার ওরা জানতে চেয়েছে ইজের কোড কি হবে তো এখানেও আমরা কি করব কমন নেব দেখো কিভাবে কমন নিতে হয় সবার প্রথমে আমি চলে আসি এক নম্বর ঘর আর দু নম্বর ঘরের মধ্যে আর কমন আছে এখানে তাহলে কি কমন আছে দেখো এখানে আমরা দেখলাম নেট কমন আছে এক নাম্বার আর দু নম্বরের মধ্যে নেট কমন আছে এবার তুমি এখানে দেখো যে এখানে দুই তিন নাম্বার ঘরে জন আছে চান আর এক নম্বর ঘরে জন আছে তাহলে এখানেও আমরা এক আর তিনের মধ্যে কি কমন আছে একটু দেখে নেব যে এক আর তিনের মধ্যে দেখো এখানে আমরা ফ্যাট কমন দেখলাম এখানে আমরা ফ্যাট কমন দেখলাম কিন্তু ওরা তোমার কাছে ইজের কোড চেয়েছে তাই তো এবার এই ইজের কোড কি করে হবে আর তো এখানে কিছু হ্যাঁ কমন আছে আর কি কমন আছে দেখো এখানে এই যে ইউ রয়েছে এখানে ইউ রয়েছে এক আর দুইয়ের মধ্যে ইউ কমন তো এক আর দুইয়ের মধ্যে এখানে দেখো এই যে লেট কমন তাই তো তাহলে এখানে হুয়ের কোড কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম হুয়ের কোড হচ্ছে ওয়েট বাট এই যে ওরা চেয়েছে ইজের কোড ইজের কোড কিন্তু আমরা ওইখান থেকে সঠিক বলতে পারি না কেন বলতে পারি না তুমি যদি মনে করো যে ইজের কোড গেট হবে কেন ইজের কোড তো সেটও হতে পারে তুমি কি কনফার্ম বা শিওর নয় তাহলে এখান থেকে কিন্তু আমরা এখানে যে নির্ধারণ করা যায় না আমরা এই অপশনটিকে চুজ করবো তাহলে আশা করি বুঝতে পারছো কখনো এইভাবে বলবে না যে হ্যাঁ ইজের কোড গেট আর গুড এর কোড হবে সেট এটা কিন্তু আমরা কখনই বলতে পারি না ওকে তো এইটুকুর জন্য কিন্তু আমরা সেম টাইপের দুটো কোশ্চেন জাস্ট তোমাদেরকে দেখানো চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন দেখো সিরিজ থেকে একটা কোয়েশ্চেন রয়েছে খুব সুন্দর একটা কোয়েশ্চেন আমরা কিভাবে করছি এখানে দেখো বি রয়েছে তাই তো বি থেকে বি ডি এ ই আচ্ছা আমরা দেখবো প্রত্যেকটা শুরুর ওয়ার্ডটা দেখে নেব বি থেকে জি হয়েছে আচ্ছা এই জি থেকে কি হবে তারপরে আবার কিউ আসবে রাইট তাহলে দেখো বি থেকে জি কত ঘোর আমরা একটু দেখে নিই তাহলে বি থেকে বি এর পরে সি হয় ডি হয় ই এ তাই তো তারপরে জি আচ্ছা জি এর পরে আমরা চারটে ঘর যদি আমরা সেম করে দেখি জি এর পরে এইচ হয় আই কে তাহলে নিশ্চয় এখানে এল দিয়ে শুরু হবে ওরা তো এটা চেয়েছে এল দিয়ে শুরু হওয়ার কথা তাহলে এল থাকবে তাহলে এল কোথায় রয়েছে অপশান নাম্বার এ আর হচ্ছে অপশান নাম্বার সি তাহলে এটা কিন্তু হবে না চলো তারপরেরগুলো গুলো আমরা একটু দেখি এর পরে দেখো প্রমাণ করে দেখতে যদি চাও তাহলে এল থেকে দেখো আবার কিউ দেখো এল এর পরে এম হয় এন হয় ও দেখো ঠিক তারপরে কিউ আছে তাহলে আমরা যে কনসেপ্টে যাচ্ছি ঠিকই আছে তারপরে আমরা আবার চেক করব ডি থেকে দেখো এই যে ডি থেকে আই হয়েছে কিভাবে ডি থেকে আই হয় ডি এর পরে দেখো ই হয় এ জি এইচ এখানেও কিন্তু চারটে তাহলে আই থেকে তারপরে চারটে ঘর করে দেখি এর পরে যে এল এম নিশ্চয়ই এন হবে তাহলে এল এর পরে এন কোথায় আছে আমাকে দেখতে হবে এখানে আছে এল এর পরে এম এখানে আছে এল এর পরে এন আমাদের আনসার হবে অপশন সি চলো পরের জোড়া শব্দ দেওয়া হলো এর মধ্যে কোনটি সেটা তোমাকে নির্ণয় করতে হবে কিভাবে সূর্য ইস্টু যদি তারা হয় সায়াপথ ইস্টু যদি নক্ষত্র মন্ডল হয় টাইটান টু যদি স্যাটেলাইট হয় এর মধ্যে অর্থ কোনটি তো দেখো শনির একটা গ্রহ ঠিকই আছে সূর্যের তারা এটাও ঠিক আছে কিন্তু সায়াপথ হচ্ছে নক্ষত্রমণ্ডল মন্ডল এটা তো নয় কারণ ছায়াপথ কিন্তু নক্ষত্র নয় ছায়াপথ কি ছায়াপথ পাওয়া যায় হচ্ছে সৌরজগতে জগতে জগতে পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে অট কিন্তু এটা করব টাইটান টু স্যাটেলাইট শনির একটা উপগ্রহ তাই না তো যাই বাকি সবগুলোই কিন্তু আমাদের ঠিক আছে একমাত্র যে ছায়াপথ নক্ষত্র মন্ডল এটা কিন্তু ভুল করেছে কারণ ছায়াপথ কিন্তু নক্ষত্র নয় কারণ এটা আমরা সৌরজগতে পেয়ে থাকি ওকে পরের কোশ্চেন দেখো কি বলেছে আউল এর কোড যদি ফিফটি হয় এন যদি ফোরটিন হয় দেন টাইম ইকুয়াল টু কি হবে আউল কি করে আমরা একটু দেখে ও ও তার প্লেস ভ্যালু কত হচ্ছে হচ্ছে থ্রি এল কত এল হচ্ছে টুয়েলভ তাহলে আমরা দেখবো এদের যোগ করে পনেরো আর হচ্ছে তোমার তেইশের বারো কত তেইশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ওকে এই টোটালটা পঞ্চাশ হচ্ছে এন এর মান তো ফোরটিন বলে দিয়েছে টাইম কত হবে দেখো টি এর মান হচ্ছে টোয়েন্টি a মান কত a এর মান 9 m এর মান কত এম হচ্ছে 13 e মান কত 5 আমরা টোটালটাকে যোগ করব আচ্ছা দেখো 20 30 30 40 42 আর 5 এ 47 সো এখানে আমরা উত্তর করব অপশন নাম্বার b দেখো কারো যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর যাদের এই প্লেস ভ্যালু গুলো মনে নেই তারা অবশ্যই আগে প্লেস ভ্যালু একটু জেনে রাখার চেষ্টা করো পরের क्वेश्चन দেখো কি বলেছে যদি তাই তো পিক্স পি ই এর একটা কোড এখানে বলে দিয়েছে কি কোড বলেছে সবসময় এই কোডিং ডি গুলো তোমরা নিচে নিচে লিখে করবে কি আছে ও এইস এক্স এইস ডি দেন ওরা চেয়েছে কি এলেভেন আনা এলেন এলান তাই তো ওকে যাই হোক ই এল ই নর যাই হোক এর কোডটা কি হবে আমাদের বের করতে হবে তো এখানে আমাকে আগে লজিক খুঁজে বের করতে হবে দেখো আগে আমাকে বের করতে হবে আচ্ছা ও থেকে পি হয়েছে পরের ঘর এইচ থেকে আই হয়েছে আবার এক্স কিন্তু সেম রেখেছে আবার এইচ থেকে আই হয়েছে ই থেকে ডি থেকে ই হয়েছে ডি থেকে ই হয়েছে সেম লজিক আমরা এখানে দেখব। তাহলে এটা ই আছে তাই তো ও থেকে পি হয়েছে যে নিচের দিক থেকে তাহলে এখানে কি হবে নিচু ডি হবে ডি থেকে ই হচ্ছে এখানে এল আছে নিচু এল এর পরে কি কে থেকে হবে দেখো এটা তো এইচ থেকে এল আই হয়েছে তাই না তাহলে কে থেকে এল হবে একই রকম ভাবে এখানে কি আছে ই তাহলে এখানে কি আমরা ঠিক লিখলাম কি এক্স আচ্ছা এখানে তো ঠিকই আছে এখানে ওরা এটাকে সেম লিখেছে তাই না তাহলে আমরা একটু দেখে নেব ডি কে দিয়ে কি আনসার আছে দেখো ইয়েস ডি কে দিয়ে কিন্তু এখানে আনসার রয়েছে এটা নয় এটা হবে না এই এক আর তিনের মধ্যে কিন্তু কিছু একটা হবে তাহলে এখানে আলাদা কোথায় তারপর ওরা ঠিকই করলো ডিই কে করে দিয়েছে আচ্ছা ডি কে ডি দেখো এই দুটোর মধ্যে তো কোনো একটা উত্তর হবে তো ডি কে ডি আমি এখানে লিখে দিলাম এটা মেবি কিছু একটু ভুল করেছে আমার যতটুকু মনে হচ্ছে কারণ নাহলে এই লজিকটা মিলছে না দেখো এখানে ডি থেকে ই করেছে কিন্তু অপশান অ্যাকর্ডিং টু অপশান অপশানে এখানে ডি রয়েছে এখানেও কিন্তু ডি তাহলে ডি তো একমাত্র এইভাবে হয় তাহলে এখানে মেবি কিছু একটা রং হয়েছে যাই হোক তারপরেটা যাক আমি এখানে অপশানে দেখেই করে দিচ্ছি বাকিটা এরপরে দেখো এখানে কি আছে এ রয়েছে তাই তো ও আচ্ছা ঠিকই আছে এখানে দুটোকে মিডিল করেছে দেখো এই তিনটে এই তিনটে এই মিডিলে যেটা থাকবে এটাকে ওরা ফিক্সড রেখেছে সরি লজিক ঠিকই আছে অপশানও ঠিকই আছে এখানে ছিল পাঁচটি সংখ্যা এই যে মিডিলে যেটা তাকে ফিক্স রেখেছে অর্থাৎ এখানে পাঁচ নাম্বারটা এ এই বসে যাবে কেমন এবার বাকিগুলো চেঞ্জ হচ্ছে তো এটাকে চেঞ্জ করো এটা এন আছে তাহলে এম হবে এটা ও আছে তাহলে এটা এন থেকে হবে এন এম এন ও ওকে এটা আর আছে তাহলে কি হবে এটা ও হবে কারণ দেখো এখানে ডি থেকে ই হয়েছে তাহলে ও এর পরে ও সরি এটা কিউ হবে কিউ ওকে তাহলে দেখো আমাদের কিন্তু টোটাল এসে গেছে কি এলো আমরা কি পেলাম ডি কে ডি এ এম এন কিউ তাহলে এখানে আমাদের উত্তর কি হবে শেষে এম এন কিউ কোথায় আছে এ এম এন কিউ অপশান নাম্বার অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এখানে তোমরা লজিকটা বুঝতে পেরেছো আশা করি যে এখানে কী হলো টোটাল পাঁচটা ছিল পাঁচটার মধ্যে এই এক পাঁচ নাম্বার তিন মিডিলে যে থাকছে তাকে ফিক্স আর বাকিগুলো ঠিক তার পরের লেটারটা লিখেছে ওকে এখানে দেখো ছয়টা রয়েছে তো এই সাতটা তো এই তিনটে এই তিনটে এই যে মাঝে এই এ এটাকে ফিক্স রেখেছে আর বাকিগুলো ঠিক তার পরের লেটারটাকে ওরা এখানে লিখেছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশন কি আছে নির্মলিখিত সমীকরণে যদি গাণিতিক অপারেটার অর্থাৎ এই যে সাইনগুলো রয়েছে মাইনাস এবং ইন্টু একে অপরের সাথে বিনিময় করা হয় তাহলে এই সমীকরণের মান কত হবে অর্থাৎ এখানে আমরা এই সাইন ইন্টারচেঞ্জ করব মাইনাস এবং ইন্টুকে তাহলে যেখানে মাইনাস থাকবে সেখানে আমরা ইন্টু লিখে দেব আর যেখানে ইন্টু থাকবে সেখানে আমরা মাইনাস লিখে দেব এটাই কিন্তু এখানে বলা হয়েছে সাইন ইন্টারচেঞ্জ তাহলে প্রথমে কিন্তু ভাগের কাজটা করতে হয় আমরা জানি রুল অনুযায়ী তাহলে এখানে কত হবে এখানে আমরা করলে এখানে চব্বিশ আর একে কত পঁচিশ পঁচিশের থেকে যদি আমরা পাঁচ বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু কুড়ি পাবো এখানে উত্তর ওকে চলো তারপরের কোয়েশ্চেন দেখো কি আছে অন্য তিনটি থেকে কোনটি আলাদা তো এখানে একই টাইপের একটি আলাদা তো কি আলাদা আছে আমরা একটু দেখে নেব এখানে আছে পালং পালং বলতে সেই পালং শাক এখানে হচ্ছে মসুর মুসুর ডাল ধনে তাই তো ধনে আমরা ধনে পাতাটাকে করতে পারি আর হচ্ছে লেটুস লেটুসও কিন্তু একটা শাক দেখো এখানে এই যে ডাল ডালটাই কিন্তু আমরা অড় হিসেবে নেব বাকি তিনটে কিন্তু শাক জাতীয় বা সেই শাক সবজির মধ্যেই আমরা ধরে নিচ্ছি তো ধনে পালং এবং লেটুস আর কিন্তু মসুর এটা ডাল এটা সম্পূর্ণ আলাদা সো আমরা এখানে অপশান নাম্বার বি কে অড হিসেবে চিহ্নিত করলাম নেক্সট কোয়েশ্চেন ফিফটিন তো এই ফিফটিন কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য এইচ হিসেবে রাখছি তোমরা এই কোয়েশ্চেনটা নিজেরা ট্রাই করো করে কমেন্ট সেকশনে উত্তর দেবে তো দেখে নেব সবার প্রথমে সঠিক উত্তর তোমরা কে দিতে পারো তো যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হতে পারো তারা অবশ্যই যুক্ত হবে কিভাবে হবে টেলিগ্রাম গ্রুপে গিয়ে সার্চ করবে সি একাডেমি এবং যুক্ত হয়ে যাবে সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে তো যাই হোক আজকের ভিডিও আমাদের এই অবধি নেক্সট পার্টে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি চলো